এরপর প্রশ্ন হলো রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে? দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপাইন দেখবেন রোজা রাখার পর প্রথম প্রথম ঘন ঘন কেউ থুতু ফেলে। খেয়াল করছেন? একটু পরপরই ঘর থেকে বাইরে হয়ে যায়, বাইরে যে থুতু ফেলে আসে, বেসিনে চলে যায়, বেসিনে যে থুতু ফেলে আসে। নতুন নতুন রোজাদার হলে একটু বেশি করে, আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না রোজার মাসনামা সেলাতে গভীরভাবে জানে না তারাও একটু বেশি বেশি থুতু ফেলে, দেখবেন ঘন ঘন থুতু ফেলে। অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না। থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয়, থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন একটুও না গিলেন আপনি বাঁচবেন? মানুষ হয়তো বাঁচবে না, গলা শুকিয়ে তো মারা যাওয়ার অবস্থা তৈরি হবে। অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। ভাইরা আমার এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নর্মাল ন্যাচারাল একটা বিষয় সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন, তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে, পান করব না, আহার করব না, একটু এক ঢোক পানি পান করব না, পিপাসা আছে হাতের কাছে পানিও আছে, চাহিদাও আছে যোগানও আছে, তারপরও আমি সেটা করছি না কারণ আল্লাহ নিষেধ করেছেন, মানুষের সামনেও করছি না একাকিও করছি না। রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে, তোমার টাকার দরকারও হবে, দুর্নীতি করার সুযোগও আসবে, তারপরও তুমি সেটাকে না বলবা, এটাই হলো রোজার শিক্ষা। রোজা তোমাকে সে ট্রেনিং দেয়। যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আসে মাসালা জিজ্ঞাসা করে, সেই লোক আবার রমজান পরে কিভাবে হারাম খায়? সে হারাম এই জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে নাই, রোজা যাকে পরিবর্তন করতে পারে নাই তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয়। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব ভাইরা আমার রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ ট্রেনিং অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারাবির নামাজে চার রাকাত পর পর দোয়া পড়ার বিষয়টি কি জরুরি? তারাবির নামাজে চার রাকাতের পর পর যে দোয়া আছে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমি এতটুকু পারি অবশ্য, এরপরেরটা আর পারি না। তো এই দোয়া কোনো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। তারাবির নামাজ চার রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয়, একটু লেট করা হয়, এটা রেস্টের জন্য হয়। আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আপনি তো চুপচাপ দাঁড়ায়ছিলেন শুনছেন তাই না? পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে, দাবা দেড় পারা শুনলেন, তো আপনি খুব একটা কাজ করেন নাই, তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন, ততক্ষণ তো আপনি আরামে ছিলেন, সালাম ফেরানোর সাথে সাথে চতুর্থ রাকাতের পরে আপনি সুবহানাল্লাহিল মুলকে ওয়াল মালাকুতে বলে টান দিলেন, তাহলে আপনার এটা আরাম হলো না ব্যারাম হলো? আরো এটা তো আরো ডিউটি হলো। তো এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয়। আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে হুজুর এখনো দোয়া মুখস্থ হয় নাই, আছে না এই কপাল পড়া দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়া রে ভাই, চার রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে, আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন? চার রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কমর ব্যথা দূর করা, অজু লাগলে অজু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে, কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল্লাহিল মুলকে পড়ার পেছনে লাগাই যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবেন কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয় সেটাকে যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে। অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। রোজা রেখে ইনসুলিন ও ইনহেলার নেওয়া যাবে কিনা, রোজা রেখে রোজাদার ব্যক্তি ইনসুলিন নিতে পারেন কিনা, ইনসুলিন নেওয়ার ব্যাপারে প্রায় সমস্ত ওলামা একরামে একমত যে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। সাধারণত ডায়াবেটিসের রোগী খাবারের একটু আগে, খাদ্য গ্রহণের আগে তাকে ইনসুলিন নিতে হয়। অতএব ইফতারির যদি 10-15-20 মিনিট আগে বা যে কোনো সময় রোজা অবস্থায় তিনি যদি ইনসুলিন নিয়ে নেন তাতে তার রোজার কোনো ক্ষতি হবে। অনেক মানুষ দেখি ডায়াবেটিসের রোগী আজানের জন্য অপেক্ষা করে ইনসুলিনের জন্য, ভাই অপেক্ষা করার কোনো দরকার নাই, আপনি আগে থেকে ইনসুলিন নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ ইনসুলিন এটা চামড়ায় যায়, চামড়া বা মাংসপেশিতে যাচ্ছে একটু মেডিসিন, এটা আপনার পাকস্থলীতে যাচ্ছে না, খাদ্যের কাজ দিচ্ছে না, পানীয়ের কাজ দিচ্ছে না, এটা রোজা ভঙ্গের কারণ হবে। যেটা আপনার পেটে যাচ্ছে, আপনার পাকস্থলীতে যাচ্ছে, যেটা আপনার খাদ্য এবং পানীয়ের কাজ দিচ্ছে সেটা রোজা ভঙ্গের কারণ হবে, যার কারণে ইনসুলিন এবং এই জাতীয় ইনজেকশন এমনকি টিকা, অনেকের কোভিডের এই সেকেন্ড ডোজের, অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে, রমজানেও হয়তো আসবে, সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম প্রায় ব্যাপারে একমত যে এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়, এগুলো রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি এমন কোনো ইনজেকশন আপনি নেন যেটা খাদ্য বা পানীয়র কাজ দেয়, গ্লুকোজের স্যালাইন আপনি নিলেন শুয়ে শুয়ে, এটা রোজা ভঙ্গের কারণ হবে, কিন্তু টিকা নিলেন
ইনসুলিন নিলেন, আপনার চামড়ার নিচে মাংসপেশির নিচে মেডিসিন গেল ইনজেকশনের মাধ্যমে, এই মেডিসিন ইনজেক্ট করার কারণে রোজা ভঙ্গ হবে না। এর পাশাপাশি ইনহেলার যে বিষয়টা, ইনহেলার বিষয়টা নিয়ে মত পার্থক্য আছে ফোকায় গ্রামের মধ্যে। আমাদের এই অঞ্চলের বেশিরভাগ ওলামা একরাম বা এই অঞ্চলের ওলামা একরামের দৃষ্টিভঙ্গি হলো যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে। যদি এই ব্যাপারে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর ওলামা একরাম, বিশেষ করে সৌদি আরবের স্কলার ওলামা একরাম, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। এবং যুক্তিটা হলো এরকম যে ইনহেলারে মূলত যে জিনিসটা থাকে সেটা হলো এক ধরনের গ্যাস। এই গ্যাসটা সামান্য মেডিসিন থেকে এত পার্সেন্টেজ বের মানে কমানো হয়, একবার চাপ দিলে এই পরিমাণ যায় যে ওইটা আসলে কোনো হিসাবে বের করা কঠিন। সেটাও আবার পাকস্থলীতে যায় না, সেটাও যায় হলো লাঙে। বিশেষ করে মোহাম্মদ সালে আল মুনাজিদ হাফিজাউল্লাহ উনি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন, যেহেতু এটা লাঙে যায়, পাকস্থলীতে যায় না, আবার এটা গ্যাস, এটা কোনো খাদ্য পানীয় বা তার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু নয়, এই জন্য ইনহেলার ব্যবহার করলে তিনারা বলছেন রোজা ভঙ্গ হবে না। তারপরেও বিন বাজ রহমতুল্লাহ বলেছেন প্রয়োজন না হলে ইনহেলার না নিয়ে সবর করে থাকাটাই উচিত এবং ভালো। যদিও আগে বলেছি যে আমাদের দেশে ওলামা ইকরামের মত হলো ভিন্ন, যে ইনহেলার রোজা ভঙ্গ হবে যদি ইনহেলার ব্যবহার করেন, জরুরি হয় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, একান্ত আবশ্যক হয় ব্যবহার করবেন, এই রোজাটা পরে রেখে দিবেন, সেটা নিরাপদ এবং সেফ। রোজার ক্ষেত্রে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে তার কি রোজা কাজা হবে? রোজার মধ্যে একটা সুবিধা হলো যে কেউ যদি রোজা রেখে ভুলে কিছু খায় তার রোজার ভঙ্গ হবে না, কোনো কাজা করতে হবে না, রোজা যেমনি আছে এমনি থাকবে। ধরেন প্রথম প্রথম রমজানের শুরুর দিকে এরকম হয় যে হঠাৎ করে পানি খেয়ে ফেলেছেন, বাদাম খেয়ে ফেলেছেন, কিছু একটা খেয়ে ফেলেছেন, আপনার মনে নেই যে রোজা রয়েছেন, তো এটার কারণে রোজা ভঙ্গ হবে না। বরং মাসআলা হলো কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায়, আপনি দেখেন খাচ্ছে, আপনি তাকে বাধা দিয়েন না, যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন, খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে এরপর বলবেন ভাই এবার থামো তুমি তো রোজা আছো, কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসেব আল্লাহ নিবেন না, যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন, অতএব আপনি জানেন না রোজার কথা, এরকম হতে পারে, কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথা, হ্যাঁ, না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে।